আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। আমি প্রতি সুলতানা আজকের ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আপনাদের ভাইয়া, আমার ছোট বোনের বর আর আমার আরেকটা ছোট ভাই আছে, ওরা সবাই বেড়াতে এসেছে আমাদের বাসায়। আপনারা তো সেটা জানেনই, সো ওরা সবাই মিলে হচ্ছে বাজারে গিয়েছিল আর বাজার থেকে দুই ধরনের ডিম, কই মাছ, তারপর হচ্ছে মৃগেল মাছ, তারপর হচ্ছে মুরগি আর কিছু সবজি এনেছে। এখানে মৃগেল মাছের মধ্যে অনেকটা ডিম হয়েছে আর এই যে এখানে দুটো মুরগি এনেছে আর কই মাছগুলোও কেটে এনেছে। আর আমি দুই ধরনের সবজি আনতে বলেছি কারণ আজকে কাটা বাছা গোছানো অনেক কাজ আছে আর সবজিটা হচ্ছে গিয়ে অল্প আনাই ভালো, আস্তে আস্তে গিয়ে আনা যায় বা বাসার নিচ থেকেও কেনা যায়, এই জন্য এভাবেই এনেছে। তো আমি তো এগুলো এখন সব পরিষ্কার করে কেটে নেব আর আজকে পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে, সো সাথেই থাকবেন। তো আমি কাটাকাটি করার আগে বা গোছ গাছ করার আগে প্রত্যেকটা হচ্ছে গিয়ে আলাদা আলাদা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি, তাহলে সহজ হবে আমার জন্য কাজ করাটা। তো এখানে হচ্ছে দুটো মুরগি আনা হয়েছে আর এখানে মৃগেল মাছ আছে, মৃগেল মাছ না এটা, মৃগেল মাছই তো বলছিলাম। তো মৃগেল মাছ আনা হয়েছে আর মাছগুলো কাটিয়ে এনেছে কারণ ওই যে বললাম বাসার মধ্যে ছাই নেই আর বটিটাও ঠিক ওরকম ধারালো না, ধার কম দিই তাও আমার আঙুলের মাথা কেটে যায় আর যদি ধার বেশি দিই তাহলে তো কথাই নেই। আচ্ছা আমি তো ভুল পাত্রে ঢেলে ফেলছি, আচ্ছা যাই হোক। এই হচ্ছে মৃগেল মাছের ডিম। আচ্ছা যেহেতু কই মাছটা বেশি আমি কই মাছটা এটার মধ্যে তুমি তো বললো ছোট ছোট পেয়েছে আর বড় কই মাছ ওগুলা কি খেতে ভালো লাগে, তুমি যেভাবে বলছো তাতে তো আমি ভাবছি অনেক ছোট হবে। তো হচ্ছে কই মাছ এখানে মনে হয় কেজি দুইয়ের মতো আছে না, 2 কেজির মতো আছে না। আচ্ছা তো এগুলোর আসলে পুরোপুরি আশ ওরকম ছাড়ানো না, তো আমি সেটাও একটু পরিষ্কার করে নিব। মাছ কাটবে? না কাটুম না। আমি মাছ খাবি তো? না কেরে খাবি না কেরে, পরে যদি কোন মাছ কাটবি না কে মাছ খাইবি বল। আল্লাহ আল্লাহ কত চিন্তা ছেলের, কত যেমন পোস পোস করতেছেন কেন, সুন্দর করে মাছগুলো ভাই যা রান্না করলে এটার ভেতর দিয়ে এটা কড়কড়া ভাজি করতে হবে। ঠিক আছে একবারে কাট ভাজি, আচ্ছা একবারে কাট কাটা সহ খাওয়া যায়। ঠিক আছে ডুবো তেলে, তাহলে আমি জীবনে পয়লা কই মাছ খাবো। ঠিক আছে আমার বাসায় এলে তোর ইতিহাস হয় না। আচ্ছা শিয়ন শিয়ন, এই যে তুমি এত অল্প কয়টা মাছ কাটাইছো, মাসালারে 60 টাকা দিছো, তা আমি যে তোমার কত মাছ কত বার কাইটা দিলাম, তা আমার টাকাগুলো কই? আমি মাছ খাইছি সেটা তোমার বউ হিসেবে খাইছি, কিন্তু আমার আমি যে কাজগুলো করি সেগুলোর জন্য আমারে কিছু দিতে হয় না? তাহলে দেখছো সংসারে আমরা যে কাজগুলো করি সেটার কোনো পারিশ্রমিক হয় না, সেটা যদি পারিশ্রমিক হইতো তাহলে তোমাকে ডাবল দুইটা তিনটা চাকরি করা লাগতো, এটা স্বীকার করো, কথা কও না কেরে। আচ্ছা আমার সংসারে আমার সংসার আমাদের সংসার ঠিক আছে, কিন্তু তারপরে বললাম মহিলারা যে কাজ করে সেই, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমার সংসারে আমি কাজ করি আর আমার সংসারে তুমি কাজ করো, সব সুদবাদ। আচ্ছা ঠিক আছে মনে যেন থাকে। খাওয়াই দেওয়ার হিসাব করা লাগবে, আর এই জীবনে তোমার কতবার রান্না খাওয়াইছি? আমি কতবার খাওয়াইছি? হ্যাঁ অনেকবার, তুমি অনেকবার রান্না খাওয়াইছো এটা সত্যি কথা,
কিন্তু তোমার চেয়ে আমি বেশি কি কি করছি, সব গুছা গুছির কাজ আমি তোমার চেয়ে বেশি করি, আর কাজ আমি বেশি করছি। আর কি আর কি আর কি আর তোমার চেয়ে আমি বেশি কিচ্ছু করি না, সবচেয়ে বেশি রাতের বেলা লাইট নিভাইছি আমি, রান্না তুমি বেশি করছো, খাওয়ায়া তুমি বেশি দিছো। তুমি যদি আমাদের লাইফে ধরো 100% হিসাব করা হয়, তার মধ্যে 70% তুমি রান্না করছো, 30% আমি রান্না করছি। হ্যাঁ, আর বাজার তুমি এখনো ঠিক করে করতে পারো বলো তো? বাজারে গেলে তুমি আমার কয়বার ফোন দাও সেটা বলো তো আগে। বাজার যে করতে যাও কি কই গেছো? বাজার যে করতে যাও কয়বার ফোন দাও? সবচেয়ে বেশি বাজার করে কথা শুনছো তুমি, আর সবচেয়ে বেশি বাজার করছে কে সেটা বইলা যাও না কেন? না তুমি করো না, এটা মিথ্যা কথা। না সবচেয়ে বেশি বাজার আমি করছি। আগে বলো না তোমার সবজি টমেটো আনতে পাঠাইলে 1 কেজি টমেটোর মধ্যে কয়টা পচা টমেটো আনতা? সব কয়টা ভালো টমেটো থাকতো। হ্যাঁ মিথ্যা কথা, 1 কেজির কমে কোনো কিছু বিক্রি করে না দোকানদাররা, 1 কেজির কমে কিভাবে আনবা? তোমার লজ্জা লাগতো, আর এখন কিভাবে পারো? এখন বিক্রি করে না, এখন ওই যে বাসায় গালি শুনি তাই। বাসায় গালি শুনে তাই, তা আগেও তো শুনতো, আগে করতো না কেন? আস্তে আস্তে করে হয়েছে, আস্তে আস্তে করে হয়েছে। মাছগুলো ভালো হয়েছে বুঝছো, এই আবার 2-4 দিন পরে আবার 1 কেজি আইনো, কারণ আমার কই মাছ অনেক ভালো লাগে। এটা ভাজা হোক, নাম্বার আছে আমার কাছে, ফোন দিয়ে বলে দিব। না দোকানদারের নাম্বার থাকলে কি হবে, সে কি হোম ডেলিভারি দেয়? আপনি পরে বলবেন। আচ্ছা, কারণ হচ্ছে মাছের সাইজটাও একদম পারফেক্ট, আর হচ্ছে কি এটা ভাজা বলো ভুনা বলো তরকারি পাশে দিয়ে যে কোনো ভাবে খাইতে মজা হবে আমার কাছে মনে হচ্ছে। কম কম খাবার, তুমিই বেশি খাবা না আমার চেয়ে, খাবোই না যা। এটা প্রমাণ কি বলো? স্বাস্থ্য দেখলেই বোঝা যায় কে বেশি খায়। আর স্বাস্থ্য দেখলে বোঝা যায় না, সবচেয়ে বেশি তুমি। এই সবচেয়ে বেশি আমি খেয়ে, এই যে বদনামগুলো তুমি করতেছো সবার সামনে, ঠিক আছে তারপরে তোমারে সত্যি সত্যি রান্না করে দিব না। আমি রান্না করতে পারি, ঠিক আছে তাহলে তুমি কইরা খাও। দেখছো এই যে 60 টাকা দিয়ে যে কাটায় আনলা, তারপরও কত কাজ করা লাগতেছে, এই যে একটু একটু করে আশা আছে থাকে, ওর রাত ওরভাবে করে কাটে না। ওরা কাটবে কেন? ওরা তো টাকা নেওয়ার জন্য যতটুকু কাটা দরকার কাইটেই শান্তি। শান্তিটা হচ্ছে যে ছাই লাগতেছে না। হ্যাঁ তো ছাইটা কিনে আনলে তো আমি এই ঘোড়া ডিম বাসা বসে কাটতে পারতাম। ছাই কোথায় পাওয়া যায়? সাই বাজারেই কিনতে পাওয়া যায়। না তো এই যে আশেপাশে একটু খবর নিবা, আর হচ্ছে গিয়ে যে বাসা অনেক সময় আসে না, মনে হয় রাস্তাঘাটে অনেক সময় আমরা শুনি ছাই 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 নিবে না পা, কিন্তু তখন তো এই যে বাড়িতে গেলাম তখন ছাই কথা বলতে পারলাম না। এটা একটা ভালো কথা বলছো, খুব তো লাকড়ি দিয়ে রান্না করে এখন না আমার নিবাই তো এটা দিলাম নিবাই। দেখলেন তো আপনাদের ভাইয়ারা আমার খুনসুটি কত হিসেব নিকেশ, আশা করি এগুলো আপনারা ফান পারপাসেই নেবেন, কারণ আমরা এরকম দুষ্টামি করতে থাকি। আর মাঝে মাঝে আপনারা হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়ার সাথে আমার এই ফান অ্যাক্টিভিটিস বা এগুলো হচ্ছে পছন্দ করেন বলেই আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমি তো মাছ আবার একটু পরিষ্কার করে যেভাবে নেওয়া দরকার বা কই মাছগুলো একটু কেচে নিয়েছি, আর এখন মুরগিটা কেটে নিচ্ছি। আর কি বলবো যে অনেকদিন পরে বাসায় গেস্ট এসছে, এই জন্য বেশ ভালো লাগছে সত্যি কথা। বেশ কয়েকটা দিন ধরে ব্লগ করতে করতে প্রচণ্ড বোর ফিল করছিলাম, কি করব কি করব ভেবেই পাচ্ছিলাম না, আর এখন তো একদিনের দুটো ব্লগই হয়ে যাচ্ছে, মানে এত বড় বড় ব্লগ হচ্ছে যে একবারে আপলোড করা সম্ভব না। সো বলে রাখা ভালো, আজকের দিনেরই সেকেন্ড পার্টের ব্লগ, মানে পার্টের যে ব্লগ সেটা আগামীকালকে আপনারা পাবেন।
आई होप आपनादेर भालो लागबे। तो आमी तो मुर्गी केटे निच्छि एखन एगुलो क्लीन करे नेवार पाला सब किछु। तो आमी एक एक करे माछ प्रथमे आमी मिगेल माछटा धुए निच्छि और फ्रिजर मध्य खूब बेशी जायगा नहीं जार जोन आमी एकटु क्लासिफाइड करे निच्छि। एखाने प्रथमे मिगेल माछेर पेटीर माछगुलो सब एकटा बक्से निये निच्छि। जदि ए पुरोटा एकदिने रान्ना नाओ हय तारपरो ए बक्स थेके निये जतटा सम्भव रान्ना करब। आबार आरेकटा बक्से आमी सब पिठेर माछगुलो निये निच्छि। एभाबे करे निये निले आमार काछे मने होच्छे सहज हबे। जेदिन जे कय पिस दरकार एकटा बक्स बेर करे देन होच्छे गिये सेई कय पिस बेर करे निलेई हबे। आर जदि फ्रिजे जायगा अनेक बेशी थाकतो ताहले डेलि हिसेब करे आमी ओभाबे करेई बेचे তারপরে রাখতাম। আর এখন আমি কই মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আর মাছ এখন আমি লবণ বা গরম পানি দিয়ে ক্লিন করছি না, কারণ আমি ওটা রান্না করার আগে সুন্দরভাবে লবণ বা গরম পানি ভিনেগার যেটাই হোক আমি তখন পরিষ্কার করে নিই। আর এখানে সেম জায়গা যেহেতু কম ফ্রিজে তাই আমি এক একটা বক্সে যতটা ধরছে ওরকমভাবেই রেখে নিচ্ছি। তো তিনটা বক্স হয়েছে কই মাছের। তো এরপরে আমি মিগেল মাছের ডিমগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, দেন হচ্ছে কি এটাকে একটা বক্সে রাখবো। দেখা যাক মিগেল মাছের ডিমটা আমার আম্মু যেভাবে করে রান্না করে মাছের ডিম ওভাবে করে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আর এটা আপনাদের ভাইয়া সুন্দরভাবে বক্সের ঢাকনাটা দিয়ে দিল। আর আমি এখন মুরগির গোশগুলো হচ্ছে গিয়ে ধুয়ে পরিষ্কার করে দেন বক্সে করে রাখবো। আর এই কাজগুলো করতে করতে অনেকটা সময় পার হয়ে যাচ্ছে, তো এই কারণেই আমি হচ্ছে বাজার আলাদা আলাদা দিনে করাই, কাঁচা বাজার বা মাছ মাংসগুলো আলাদা এবং শুকনো বাজারগুলো আলাদা করি, কারণ এতে করে আমার কাজ করতে সহজ হয়। হেল্প করার জন্য আপনাদের ভাইয়া তো থাকেনি, বাট তারপরও দেখা যায় একদিনে সম্পূর্ণ বাজার করা হলে একটু হিমশিম খেয়ে যেতে হয়, দ্যাটস ওয়াই আলাদা আলাদা করাটাই বেটার। তো মুরগির মাংসের তিনটা বক্স করলাম, একটার মধ্যে চামড়া হাত পা ঘাড় গলা, একটার মধ্যে বড় বড় মাংসের টুকরোগুলো আর একটার মধ্যে ছোট ছোট মাংসের টুকরোগুলো। তো আমি সব কিছু ফ্রিজে রেখে দিলাম। আর এখন মাছ বা মাংস যে পাত্রগুলোর মধ্যে ধোয়া কাটা বাছা করেছি ওগুলো সব ক্লিন করে দেন হচ্ছে গিয়ে নেওয়ার পালা। আর বটিটাও আমি একদম ভালো করে তার কাটা দিয়ে কি বলবো স্টিলের জাবা দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, কারণ না হয় মাছ মাংসের একটা আষ্টে গন্ধ থাকে বটির মধ্যে যেটা পরবর্তীতে খুব খারাপ লাগে। তো এই জন্য আমি সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে ক্লিন করে জায়গাটা জায়গায় রেখে দেব। আমরা চলে আসি রান্নাঘরে। আমরা বলতে আমার ছোট বোনও আছে আমার সাথে, ও বেড়াতে আসছে আমাদের বাসায়। আয় তো এখন অনেকের প্রশ্ন থাকবে যে ছোট বোন কেমন, আমার তো আপন মায়ের পেটে ছোট কোনো বোন নাই, তো সেইটা ক্লিয়ার করি। এটা হচ্ছে আমার মানে ধর্ম বোন তো বুঝেন আপনারা ডেফিনেটলি। তো আমি হচ্ছে আম্মু ডাকছি ওর আম্মুকে এবং ও আমার বোন, আই গেস আপনারা সবাই ক্লিয়ার। তো আমরা আজকে রান্না করবো হচ্ছে নুডলস। ও হচ্ছে গিয়ে নুডলস রান্না করার কথা বইলা বলতেছে ক্যামেরার সামনে আসলে নাকি ওই রান্না নাকি খাওয়া যাবে না এই জন্য রান্না করবে না। তো যাই হোক আমি ওর সাথে সাথে থেকে হেল্প করব। তো শুরুতে আমি হচ্ছে গিয়ে পানি দিয়ে দিই নুডলসটাকে সেদ্ধ করার জন্য। আর ও হচ্ছে গিয়ে এখানে পেঁয়াজ হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে অনেকটা আমরা চাইনিজে যেরকম করি ওরকমটা করে নিছে, আর করতে একটুকু পেঁয়াজ কাটিয়ে কান্নাকাটি করে শহীদ হয়ে গেছে, ঠিক আছে। আর এই রসুন দিতেছে, তো যাই হোক আমি তো নুডলস এর রসুন খাইনি, ও যেহেতু দিতেছে খাবো আজকে। আর এটা কি জানো নতুন ফ্লেভার তুমি বলো? এটা হচ্ছে ম্যাগি মশলা প্লাস একটা নিউ ফ্লেভার। আপনি কি আপু ম্যাগি কোম্পানি হচ্ছে গিয়ে দিয়েছিল? না যেহেতু এটা দেখা যাচ্ছে তাই বলে দিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা নিজেও এখনো টেস্ট করিনি এটা কেমন হবে, আই ডোন্ট নো, হোপফুলি ভালো হবে। না আমি ভাবলাম আবার আপনি স্পন্সর স্পন্সর পাইছেন কিনা, যেরকম সুন্দর করে একদম প্রোডাক্ট দেখাচ্ছেন। আসলে এই জিনিসটা আমাদের কোথা থেকে আসছে আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা যেহেতু মার্কেটিং এ জব করি আমাদের কাছে আমাদের প্রোডাক্ট মানে হচ্ছে রিজি। সো আমরা ওই জিনিসটাকে এত সুন্দর প্রেজেন্টেবল ওয়েতে এই জিনিসটাকে মানুষের কাছে প্রেজেন্ট করতে শিখছি যে আমরা আমাদের ঘরে সংসারে একটা কিছু ক্যামেরার সামনে বা কাউকে দেখাতে নিলেও আমরা ওই কার্টিসিটা এখনো ভুলে যাইনি। তো এটা হচ্ছে একটা মেইন ব্যাপার। এটা কি রামেন না কি জন্য বলো তোমরা? এটা রামেন না বাট মনে হচ্ছে অনেক ওই টাইপের কিছু হবে, একটু স্পাইস বেশি। হ্যাঁ এটা স্পাইসি হবে। আচ্ছা তো এই পাশে আমরা ওই পাশে ওইটা সিদ্ধ হয়ে গেলে তো আমরা এই পাশে করা দরকার করবো। ডিম কয়টা দিব?
প্রথম যে মশলাটা এটার পরে এটার মধ্যে ডিম দেওয়া হবে, আফটার দ্যাট হচ্ছে গিয়ে আর বাদবাকি মশলা এবং নুডলস দেওয়া হবে। তো প্রথমবার রান্না করতেছে কিন্তু আমার তো দেখে অনেক ভালো লাগতেছে, আই গেস ভালোই মজা হবে। আমার পুরোটা মশলা এটার সাথে মিলে মিলে ভালো হয়েছে।
অথবা তুমি একটা মশলা ডিমের সাথে মিলাই দিতে পারো। ওকে, এবারে গরম হয়ে গেছে, দিয়ে দাও। আমরা এখন ডিমটা ভেজে নিচ্ছি। আচ্ছা, তো আমরা এখন ফাইনালি ডিমটা দিয়ে দিচ্ছি নুডলস এর মধ্যে, কারণ আমার এই রাঁধুনি চাই না যে আমার রান্নাঘরে এসে হাতটা পোড়াক, এই জন্য আমি এগুলা করতেছি। আম্মু তুমি নুডলস খাবা? খাবা? আচ্ছা আচ্ছা, এই ঝাল তুমি খাবা? আমার প্লেট তো তুই সবারটা দিয়ে খাইলি দিমান, চিন্তা করছ মোটটা খাবি কেন? মোট তো তোর বউ, আমি তোর হাত থেকে নামাই দেবে। তোমার কি পাবজি খেলা একটু খাবো না সবার সাথে? গরম। তোরা কি দুইজনই খেলি খেলতেছিস? কার হার আর কার জিতা, কি অবস্থায় আছিস? কিরে মাহবুব, তুই কোন অবস্থায় আছিস? হ্যাঁ, একটা ভাই আর একটা বোন জামাই, না দুইটাই হারিয়ে গেলে যেটাই হারবো সেটাই সমস্যা। কার কয়টা গুটি খাওয়া, কয়টা গুটি, কি অবস্থা? আল্লাহ, মাহবুব রে ঝাঁঝরা করে লাইছে নাকি? দিমান কি চোরামি করতেছিস? কিছু কইলি না কেন, ওই চোরামি করছে? ভাগ্যবশত পারে নাই, রাত্রে বেলা বসে এখন এখানে লুডু সেশন চলতেছে। আল্লাহ, দিমানের তিনটা ঘর উঠে গেছে মাহবুব তোর, এক আল্লাহ ওর একটা পাইকে গেছে আর তিনটা ঘর উঠে গেছে, তুই তো ফেল টু মাহবুব। আল্লাহ, মান সম্মান কই? এখন আর সাক্কা সাক দিয়ে তুই কি করবি? আজকে মৌ হচ্ছে লুডু কিনে আনছে, আমরা এই লকডাউন শুরু হওয়ার থেকে হচ্ছে গিয়ে আমরা লুডু খুঁজতেছিলাম। আহ গুড, কে তুই আর ডিমান খেলছিস? ভালো, বউরে জিতাইবো না, ব্যাটারে কি কুত্তায় কামড়াইছে? আল্লাহ, আমার হাত শেক করতে আল্লাহ। তুই মাহবুব এই সময় এসে করস জোড়া, এখন তোর আর কয়টা গুটি আছে মাহবুব? ভালো, তো লকডাউনের শুরু থেকে আমরা লুডু খুঁজতেছি, লুডু পাইতেছি না, কিন্তু আমাদের যে আগে লুডু ছিল বাসা পাল্টানোর পর সেটাও পাইতেছিলাম না, পরে মু আজকে অফিস থেকে আসার সময় লুডু নিয়ে আসছে। রাত্রেবেলার ভিডিও অনেক নয়েজ আসতেছে আমার ভিডিওতে, মানে কথার নয়েজ না, ঠিক বুঝতে পারতেছেন আপনারা? কে উইন? দিমান জিতছে এখন 2 নম্বরে।